যুবদল নেতা কর্মীদের রাজপথে কঠোর অবস্থান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আফরাল লগে আছি। এই মুহূর্তে আমরা আছি রিকাই বাজার পয়েন্ট। রিকাই বাজার পয়েন্ট আমরা এই মুহূর্তে দেখতে পারলাম যুবদলের নেতা কর্মীদের কিন্তু কঠোর অবস্থান, আর রাজপথে সকাল থেকে কিন্তু তারা কঠোর অবস্থান আছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আজকে বিএনপি নেতা কর্মীদের আজকের যে কঠোর অবস্থান আপনারা দেখার চেষ্টা করলাম। আমরা একটু রুমে চালানোর মাথার চেষ্টা করলাম। আজকে বিজয়ের দিনে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল 15 আগস্টে আওয়ামী লীগ মাঠে থাকবে। আজকে সিলেটের মাটিতে, সমস্ত সিলেটের মাটিতে আওয়ামী লীগকে দেখা যায় নাই। আমরাই আছি, আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল আজকে 15 আগস্টে সারা বাংলাদেশ ব্যাপী তাদের অবস্থান থাকবে, তারা নাকি সুখ পালন করবে। আমরা আমরা সারা সিলেটে ঘুরে দেখলাম আওয়ামী লীগের সুখ পালন করছে না, জনতা সুখের আনন্দে পালন করছে, আনন্দ পালন করছে। আওয়ামী লীগের মাটি এই সিলেটে নাই, এই সিলেট বিএনপির ঘাটি। এই সিলেট ছাত্র জনতার ঘাটি। আওয়ামী লীগের কোন স্থান হবে না ইনশাল্লাহ, ভবিষ্যৎ হবে না। আপনার নেতা ভারতে পালিয়ে গিয়ে যে ষড়যন্ত্র করতেছে এই সিলেটের মাটিতে, এখানে ষড়যন্ত্র টিকতে পারবে না। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ঘরে ফিরে যান। যারা অপকর্ম করেছেন তাদের এই দেশের কোন স্থান হবে না। আপনারা আপনাদের মামার দেশের নানার বাড়ি চলে যান। আজকে 5টার সময় আমাদের কর্মসূচি ছিল, বিএনপির কর্মসূচি আমরা পালন করতেছি। 5টার সময় সিলেট কোর্ট পয়েন্টে আপনাদেরকে সবার থেকে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা যারা দেখছেন ইতিমধ্যে তারা কিন্তু অবস্থান নিয়েছে সিলেটের বেশ কয়েকটি পয়েন্টে। আপনারা যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অবস্থান নিচ্ছেন, এবং কি শটডাউন দিয়ে একসাথে ভাই। গতকালকে আমরা দেখেছি যেমন সিলেটের দর্শক, আপনারা যারা দেখছেন অবশ্যই যারা দেখছেন তারা কিন্তু মোটরসাইকেল শটডাউন নিয়ে এই মুহূর্তে কিন্তু তারা কোর্ট পয়েন্টের উদ্দেশ্যে যাবেন। এই মুহূর্তে আমরা রিকাই বাজার পয়েন্টেই আছি। আপনারা যারা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন, পাশে যারা আছেন অবশ্যই পাশে থাকবেন, এবং কি কে দেখতেছেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন। যাইহোক, এই মুহূর্তে আমরা দেখতে পারলাম যুবদল নেতা কর্মীরা রাজপথে বিশাল বড় একটা শুটডাউন লইয়া কিন্তু তারা শান্তিপূর্ণ সেই মিছিল
দিল্লিয়া বালেশ্বরের পাশাপাশি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তারা এই কর্মসূচি অবস্থান শান্তিপূর্ণভাবে তারা আজকের এই অবস্থানটুকু আমরা দেখতাম বা আশেপাশে লাইভের মাধ্যমে দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অরুণ রুমেল এমনকি শাহের আহমদ সহ এনে যত নেতা কর্মী আছেন সিলেটের সব নেতা কর্মী কিন্তু একসাথে জড়ো হয়েছেন পাশাপাশি যে যে জায়গাতে কিন্তু লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাই বা কোন জায়গাতে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সিলেট কিন্তু বিএনপি নেতা কর্মীদের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তারা কঠোর অবস্থানে আছেন আমরা তালতলা পর্যন্ত আসি তালতলা পর্যন্ত সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি এই মুহূর্তে আমরা আমাদের যুব দলের ত্যাগী নেতারা ইতিমধ্যে তারা শুধু তালতলা পর্যন্ত আইসেন আজকে আপনারা কিনা কর্মসূচি এই জায়গা শেষ নেই আপনারা কর্মসূচি আমরা কর্মসূচি হইল পাঁচটার সময় জেলা বিএনপির কর্মসূচি আমরা সমাবেত হইয়া জেলা বিএনপির কর্মসূচি প্রত্যেক নেতা কর্মীরা এই জায়গায় জল হইবা জল হইবা ধন্যবাদ আপনারা।
যাই হোক, আজকের এই তারার কর্মসূচি দেখেন আপনারা, যেহেতু মোটরসাইকেল শ্যুট আউট আছে, শ্যুট আউট লাইভে যুক্ত আসতাম, দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আসতাম সকলকে ধন্যবাদ জানাই। আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম, বিদায় নেওয়ার আগে আবার আপনারা দেখো বিকেল 5টার দিকে কিন্তু তারার বিশাল বড় একটা শ্যুট আউট হইব বন্ধর কালেক্টর মসজিদের সামনে তোলে, সেই মসজিদের সামনে তোলে কিন্তু শ্যুট আউট লইয়া তারা বাড়ি হবে না, থাকবা সুস্থ থাকবা, কোনো একটা লাইভে আবারও দেখাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।